আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইয়ুম পিস লাইব্রেরি বলছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশেই বসে আছেন আমাদের একজন পেশেন্ট। তো বিশেষ করে উনি খুবই, বিশেষ করে ওনার রোগ যদি শুনেন তাহলে আপনারা হয়তো আশ্চর্য হবেন যে এরকম রোগ কি ভালো হয় নাকি ভালো হওয়া সম্ভব নাকি, এটা আপনারা অবশ্যই আশ্চর্য হবেন। এই জন্য আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং একটু ধৈর্য ধারণ করুন। তো প্রথমেই আমরা বিশেষ করে আমাদের পেশেন্ট ভাইয়ের কাছ থেকে জানবো যে ওনার নাম এবং ওনার অ্যাড্রেসটা আগে জানবো, তারপরে ওনার সমস্যাগুলো জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আমার বাড়ি হচ্ছে আপনার বীরভূম ডিস্ট্রিক্টের রামপুরহাট থানার অন্তর্গত মাছরা গ্রাম, আর আমার নাম হচ্ছে মীর আফসার আলী। তো আমি ইউটিউবের মাধ্যমে জানতে পারি যে পিস লাইব্রেরিতে আব্দুল কাইম ভাই উনি এসব চিকিৎসা করেন, আর আমি কিডনি সম মানে দুই কিডনির আমার প্রবলেমের জন্য ভুগছিলাম। আমি অলরেডি আপনার এই বেঙ্গালুরুতে 2.5 মাস আমি অ্যাডমিট ছিলাম, ব্যাঙ্গালোরে 2.5 মাস অ্যাডমিট ছিলেন? 2.5 মাস অ্যাডমিট ছিলাম। তো আমার লেফট সাইডের কিডনি স্টোন হয়েছিল, এতে আমার ওপেন সার্জারি হয়েছিল 2009 সালে কলকাতার আপনার এনআরএসে। তো ওখানে ওপার সার্জারি হওয়ার পর কোনো অসুবিধা নাই, ওপেন সার্জারি হয়েছে হয়েছে। আমি 2022-এর আগস্ট মাসে আমার হঠাৎ করে পেন হয়, তারপরে যখন আমি ফার্স্ট ইউএসজি করাই তখন দেখা যায় যে রাইট সাইড কিডনিতে এত স্টোন আছে। ডাক্তার বলে কি আপনার কিডনিতে স্টোন কি স্টোনে কিডনি, এত স্টোন। যাই হোক, এখানে ওখানে দেখে তো কিছু হলো না। তারপর শেষে আমি ব্যাঙ্গালোর গিয়ে ওখানে চিকিৎসা করালাম। চিকিৎসা করানোর পর মানে 100% স্টোনের মধ্যে ওরা 70% বের করেছে, এত বেশি স্টোন 30% আর বের করতে পারেনি। তারপরে বলে কি যে আবার নেক্সট টাইম আবার ওরা ছুটি দেওয়ার পর আবার আমি গিয়েছিলাম, 15 দিন আবার ছিলাম, আবার ওরা অনেক রকম রিপোর্ট করালো। রিপোর্ট করার পর বললো যে আপনার যে কন্ডিশন কিডনির, এই কিডনির যদি ওপেন করে আবার যদি ওই স্টোন বের করা হয় তাহলে কিডনি কিন্তু ড্যামেজ হওয়ার সম্ভাবনা। বললে আপনার সামনে দুটো অপশন, স্টোন যদি বের করা যায় তাতেও অসুবিধা, মানে কিডনি বাদ হওয়ার সম্ভাবনা, আবার না বের করলেও অসুবিধা। তাহলে আমি জিজ্ঞেস করলাম যে কি হতে পারে, তাহলে বের করলেও যদি অসুবিধা বা না বার করলেও অসুবিধা। বলে একটাই আপনার সমাধান, সেটা হলো কিডনি ট্রান্সপ্ল্যান্ট। এবার ধরেন যা হয় কিডনি ট্রান্সপ্ল্যান্ট, ধরেন আমাদের মতন সাধারণ গরিব খেটে খাওয়া লোকের ওই কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা সম্ভব আমাদের পক্ষে নয়। আমি তো হা হতাশ হয়ে ধরেন নিরাশা। আমি সম্মানিত দর্শক, বিষয় কিডনি ট্রান্সফার মানে কিডনি চেঞ্জ, এ না এই কিডনি বাদ দিয়ে অন্য কিডনি দিতে হবে, এটা কত গুরুত্বপূর্ণ জটিল বিষয়টা শুধু একটু ভাবেন। তারপর আমি তো বললাম যে সম্ভব না এভাবে। আমার ওয়াইফ তারপর ডাক্তারের সঙ্গে কথা বললেন, বললেন যে ডাক্তারবাবু যদি আমি কিডনি দিই, তো ওনারা হাসাহাসি করলেন যে কিডনি কি কোনো পেয়াজ পাস বটে যে আপনি সহজে দিয়ে দিবেন, অনেক ব্যয়বহুল, অনেক প্রসেসিংয়ের ব্যাপার আছে, আপনারা এক কাজ করুন, যদি দেওয়ার ইচ্ছা হয় আপনি কলকাতায় করবেন। আমি কলকাতা মেডিকাতে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। তো মেডিকাতে তো শুধু অপারেশন করার জন্য আমাকে 2.5 লাখ টাকা বললে, কিডনি ট্রান্সপ্লান্ট তো দূরে থাক, শুধু অপারেশনের জন্য। তারপরে যাই হোক, আমি একদিন আমার এক দিনী ভাই আব্দুল সামাদের সব কথা বলি, তো উনি আপনার কথা বলেন যে পিস লাইব্রেরিতে আব্দুল কাইম ভাই উনি ই করেন। তারপর আমি ইউটিউবে দেখি, উনি আমাকে একটা লিঙ্ক পাঠান, তারপর ওনার কাছে আমি আসি। আসার পরে উনি আমাকে 1 মাসের ওষুধ দেন এবং কতগুলো নিয়ম বিধি মানার পালন করেন, সেইটা পালন করার পর আমি খুবই ভালো আছি। হ্যাঁ, আল্লাহ লাখ লাখ শুকর। আপনাদের রিপোর্ট গুলো দেখানো হবে। হ্যাঁ, আমি খুবই ভালো আছি। আব্দুল সামাদ ভাইয়ের সঙ্গে যখন ওনার ভাই কথা হয় আর কি, আব্দুল সামাদ ভাই আমাকে ফোন করেছিলেন যে ভাই আপনার কথা বললেন যে এই ব্যাপার, তো বিশেষ করে ওনার কিডনি চেঞ্জ করার জন্য তো অনেক টাকার ব্যাপার আছে, এই জন্য বিভিন্ন জায়গা থেকে কালেকশন করার মানে টাকা সংগ্রহের যে বিষয়টা আর কি। তো তার বিভিন্ন কথা শুনে আমি বললাম যে ভাই আপনি তার আগে একটা কাজ করেন, হ্যাঁ, বিশেষ করে ওনার যে পাথর আছে, ওনার যে কিডনি ড্যামেজ আছে, হ্যাঁ, তো এই জন্য আপনি যে কাজটা প্রথম করেন আর কি, সেটা হচ্ছে ইনশাল্লাহ এগুলো এমনিতে বিনা অপারেশন ছাড়া এবং কিডনি চেঞ্জ করা ছাড়াও এটা পুরোপুরি ভালো হওয়া সম্ভব ইনশাল্লাহ। তো আপনি আপনাকে আমি কিছু ভিডিও লিংক পাঠাচ্ছি, ওকে জিজ্ঞাসা করলাম যে আমাদের আপনি কোনো ভিডিও দেখেছেন না, বলছেন না আপনাদের কোনো আমি ভিডিও দেখিনি। তো বললাম ঠিক আছে, আপনাকে আমি কিছু ভিডিও লিংক পাঠাচ্ছি, আপনি ওগুলো দেখেন, তারপরে ওই ভাইকে আপনি দেখাবেন, তারপরে যদি মনে হয় যে হয়তো একবার চিকিৎসা করে দেখতে পারি, আপনি চিকিৎসা করাতে পারেন, আপনি বিষয়টা একটু ভাবেন। তারপরে ভাইকে আমি কিছু লিংক পাঠালাম, উনি দেখলে তারপরে আপনাকে পাঠিয়েছে, আপনাকে পাঠানোর পরে তখন আপনারা চিকিৎসার আওতায় এসেছেন আর কি, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত দর্শক, বিশেষ করে ওই ভাইয়ের যে কিডনিতে যে পাথর ছিল আর কি, তো এখানে ওনার কিডনি পাথর যে সব রিপোর্ট গুলো আছে এখানে দেখতে পাচ্ছেন, অনেকগুলো পাথর, অনেকগুলো পাথর টোটাল আমি হিসাব করে দেখলাম আয়কার, হ্যাঁ, সেটা হচ্ছে
61.6 mm পাথর, মানে একটা আছে চারটা পাঁচটা পাথর, একটা কিডনিতে আছে দুটো পাথর, একটা কিডনিতে আছে তিনটে পাথর, 15.1 mm, 7.6 mm, 24.5 mm, তারপরে বাম কিডনিতে আছে 9.2 mm, 5.2 mm, টোটাল হচ্ছে 61.6 mm হচ্ছে এটা এই এটা রিপোর্ট। তাহলে 61.6 mm পাথর, তারপরে যখন আমরা ওষুধ ভাইকে দিলাম এবং আমাদের যে থেরাপি সমস্ত কিছু চালু করলাম, এক মাসে চিকিৎসা, এক মাস তো এক মাসের পরে ওনাকে আবার আমি ডেকেছিলাম। তো এক মাস পরে ওনার যেটা রিপোর্ট হলো সেটা হচ্ছে এটা রিপোর্ট। এখানে এখন বর্তমানে কত আছে, ওনাকে বলেছিলাম যে আমাদের 4-6 mm পাথর এক মাসের মধ্যে ইনশাল্লাহ গলে যাবে। হ্যাঁ, তো এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এখনকার নতুন রিপোর্টে যেটা হচ্ছে ডান কিডনিতে যেটা হচ্ছে 16.6 mm, 12.5 mm, এবং বাম কিডনিতে সব মিলিয়ে টোটাল, যেখানে আমি এখানে এই কাগজে আমি হিসাব করলাম, এই কাগজটাতে আমি হিসাব করলাম, মানে একটা দুটো করে পাথর নয়, সবকিছু মানে হিসাব করতে হচ্ছে আর কি, যে টোটাল হচ্ছে আপনার কত 52 mm। হ্যাঁ, টোটাল হচ্ছে 52 mm পাথর। তাহলে টোটাল 52 mm পাথর, মানে 9 mm পাথর ওনার কিন্তু গলে গেছে আলহামদুলিল্লাহ। আমরা বলেছিলাম 4-6 mm পাথর গলবে এক মাসের মধ্যে, তো ওনার কিন্তু 9 mm প্লাস পাথর কিন্তু গলেছে এক মাসের মধ্যে আলহামদুলিল্লাহ। তো আশা করা যায় এগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো এটা হচ্ছে ওনার মানে পাথরের বিষয়টা, যে পাথরটার ব্যাপারে ডাক্তাররা বলে দিয়েছিল যে এটা বের করলেও সমস্যা, না করলেও সমস্যা, মানে কিডনি বাদ দিতে হবে। তো বুঝতে পারছেন বিষয়টা কত জটিল, এবং আলহামদুলিল্লাহ আমাদের কাছে উনি যে সুস্থ হয়েছেন এবং পাথর যে কমেছেন সেটা একটা ব্যাপার। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে ওনার যে এই যে দেখুন পুরাতন, এটা হচ্ছে পুরাতন রিপোর্ট, এটা হচ্ছে পুরাতন রিপোর্ট আই কার্ড, মানে এক মাস আই কার্ড রিপোর্ট। দেখেন এখানে যেটা ইউরিয়া যেটা হচ্ছে 62.8 mg, আর ক্রিয়েটিনিনটা হচ্ছে 3.25। তো এখানে আমরা যে জিনিসগুলো পদ্ধতি ভাইকে আমরা বলেছিলাম, হ্যাঁ, সেখানে কিন্তু এখানে নতুনে দেখেন, নতুনে যেটা এসছে ইউরিয়া আছে 46.1 mg, মানে এক সামান্য একটু বেশি আছে, মানে ওটা এমনিতেই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে যে ক্রিয়েটিনিনটা আছে 3.15, মানে ক্রিয়েটিনিনটা খুব কম কমেছে, তবে কমে যেত, তার কারণ হচ্ছে যে আমাদের যে ভাইকে যে সময় নিয়ে করতে বলেছিলাম সেটা কিন্তু ভাই মানে অর্ধেক সময় ধরে করেছে, ফলে কি হচ্ছে যে এটা কিন্তু আরো রেজাল্ট আসছে, আমার মিস্টেক। হ্যাঁ, তো আরো ভালো রেজাল্ট আসতো কিন্তু ওই কারণে আসেনি আর কি। তো ইনশাআল্লাহ আসবে এবার ভাই। আমি তো কি বলবো, আমি তো যখন আমাকে আব্দুল সামদ ভাই যখন কথা বলে, প্রথমে তো আমি মানে কল্পনাও করতে পারিনি যে আমি মানে আমি তো মৃত্যুশয্যায় থাকি একদম। হ্যাঁ, মানে তো আমি একদম মানে আমি তো ভেবে ভাবতে পারিনি যে আমি আর বিছানা ছেড়ে উঠতে পারবো। তা যাক, ওনার কথা শুনে আমি ওনার সাথে যখন এলাম, তারপর এগুলো দেখার পরে দেখলাম যে না, আমি এত ডেভেলপ হয়েছে আমার, বা আমার প্রতিবেশীরা যারা দেখতে আসে ওরা কন্টিনিউ দেখে, ওরা দেখে ওরাও প্রশংসা করে যে না, তোকে আগের থেকে অনেক ভালো লাগছে। আগে আমি এখন বাইক চালাতে পারি, এখন বাইক চালিয়ে আসি, বাইক বলে মার্কেটে যাই, সব করতে পারি, যা আমি উঠতে পারতাম না। আমার সুগার কন্টিনিউ, আমি এম ওষুধটার নাম হলো আপনার টেনজিনাও এম 1000, মানে 1000 টেনজিনাও এম 1000 বলে 1000 ট্যাবলেট কন্টিনিউ আমি একটা করে খেতাম। এই আপনার ওষুধ খাওয়ার পর মানে ওষুধ আমি ট্যাবলেটটা খাওয়া ছেড়ে দিয়েছি, এমনকি আমার এখন সুগার ফল্ট হয়ে যায়। এবং তারপরে আমাদের যে যখন সিস্টেমে যখন আসলো তখন ওনার তো ওষুধ বন্ধ হয়ে গেছে, এখন আর কোনো ওষুধ খেতে না, আমি সুগার আর কোনো ওষুধই খাই না, ওষুধ খেতে হচ্ছে না। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ এখন কোনো সুগারের ওষুধ খেতে হচ্ছে না ওনাকে। এবং শুধু কি এই সুগারই কি সমস্যা, ওনার প্রেসারও ছিলেন, তো প্রেসারের বিষয়ে আপনি একটু বলেন। প্রেসার বলতে আমার প্রেসার, আমার এমন প্রেসার পর্যায়ে পৌঁছেছিলাম একদিন আমার ব্লিডিং হয়ে গেছিল নাক মুখ দিয়ে। কি অবস্থা, মানে পুরো ব্লিডিং, আমি তো ভয় ভেঙে গেলাম যে হঠাৎ করে ব্লিডিং কেন হলো। এবার ডাক্তার যাওয়ার পর দেখে 220 প্রেসার। আচ্ছা, এবার আমাকে প্রেসারের ওষুধ দিয়ে প্রেসার কমানো, প্রেসার কমানো নেই, এমন একটা ওষুধ দিল, প্রেসারের ওষুধটার নাম হলো ওলমাসোর A40, মানে প্রচুর দাম ওষুধের, প্রেসার 283 পাতা, মানে ওটা খেয়েও প্রেসার কমতো না, এমন অবস্থায়, এমনকি দুটো করে খেতে হতো। তারপর আপনি যখন ওষুধ দিলেন, ওষুধ দেওয়ার পর ভালো বলেন ভাই আস্তে আস্তে এবার কমেন কন্টিনিউ, এবার প্রেসার ওষুধ একটা খেতে খেতে মাঝে একদিন পর একটা, আবার দুদিন পর একটা, এমনি গ্যাপ কমাতে লাগলো, এখন প্রেসার ওষুধ আর খাই না। এখন কয়দিন থেকে বন্ধ রয়েছে? এখন মিনিমাম 4-5 দিন পর, মানে মনে যদি হয়, মানে আমার প্রেসার মাপা আছে বাড়িতে, এবার কোনোদিন যদি মনে হলো যে প্রেসার বেড়েছে তবে একটা খাই, মানে আমি চাইছি কি মেডিসিন অ্যাভয়েড করতে।
তো সম্মানিত দর্শক, তাহলে ওনার অবস্থাটা এত জটিল, মানে আমাদের কাছে যতগুলো পেশেন্ট এসেছে এত জটিল জটিল পেশেন্ট কিন্তু আমার এটা প্রথম। তার কারণ এত জটিল পেশেন্ট বিশেষ করে কেউ মানে ভরসাও করতে পারেনি, বিশ্বাসও করতে পারেনি। হ্যাঁ, আমি যখন অনেকে বলেছি না যে আমি ওই চিকিৎসা করাতে যেছি পিছু লাইব্রেরিতে, ওখানে ওনার চিকিৎসা করা করেন। হ্যাঁ, আয়ুর্বেদিক সকল বলে বলে তুমি ব্যাঙ্গালোরে আড়াই মাস দেখে এলে, আবার পরে নিয়ে গেলে ওখানে হলো না, তুমি কোথায় গেছো? মানে সে বলছে কি সব বুঝলুকি হান, কত রকম বলবে সাহেবের কথা। আমি বললাম ইনশাল্লাহ এখন তারা বলে, এখন তারাই তারা এখন বলে যে কঠিন ডেভেলপ হয়েছে, দারুণ ডেভেলপ হয়েছে। হ্যাঁ, তারা এখন অবাক যায়, তারা এখন অবাক যায়। আমরা সত্যি চাই আল্লাহর রহমতে, হ্যাঁ বা ইসুজ করাতে খুব ইনশাল্লাহ আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সম্মানিত দর্শক, বিশেষ করে ওনার অবস্থাটা কি ছিল বুঝতে পারলেন? এত মানে প্রেসার ছিল যে ওষুধ খাওয়ার পরে ওনার প্রেসারের এই অবস্থা ছিল, এবং আলহামদুলিল্লাহ আমাদের এক মাসের মধ্যে ওনার এখন প্রেসারের ওষুধ নিতে হচ্ছে না, মাঝে মধ্যে নিতে হচ্ছে। আশা করা যায় হয়তো ইনশাল্লাহ সামনে এক মাসের মধ্যে সেটাও হয়তো নিতে হবে না, এটা আমরা আশা করছি। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট যেটা হচ্ছে যে আপনার অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করেন, কারণ ওনার এমন একটা পজিশনে চলে গিয়েছেন যে কিডনি চেঞ্জ করার ব্যাপারে চলে এসেছেন, এবং ওষুধ খাওয়ার পরে ওনার সুগার কমছিল না, ওষুধ খাওয়ার পরে ওনার প্রেশারটা নিয়ন্ত্রণে আসছিল না, এবং আলহামদুলিল্লাহ যেটা উনি এখন এত সুস্থ অনুভব করছেন। এবং ওষুধ আপনি এখন এমনি অ্যালোপ্যাথিক ওষুধ কি কোনো খেতে হচ্ছে এখন? এমনি না এখন না না। তো সম্মানিত দর্শক দেখেন কি অবস্থা ছিল পেশেন্টের, যে অ্যালোপ্যাথিক ওষুধ ছাড়া একটা দিন চলতে পারত না। আমার ডেইলি ছিল বলি আপনাকে ফার্স্ট মর্নিং এ খেতে হতো আমাকে একটা গ্যাসের, তারপরে একটু চা টা খাওয়ার পর খেতে হতো আমাকে প্রেসারে, না গ্যাসের ওষুধ খেতে হবে না, গ্যাসের ওষুধ খেতে হচ্ছে না না। আচ্ছা, তারপরে চা খাওয়ার পর আমাকে খেতে হতো প্রেসারের ওষুধ, দুপুরে খেতে হতো আমাকে সুগারের ট্যাবলেট। হ্যাঁ, আবার ওই ওই মানে চারটে ট্যাবলেট আমার কন্টিনিউ ছিল, কন্টিনিউ। তো এখন সব ট্যাবলেট আমার চলে গেছে। সম্মানিত দর্শক দেখুন, চারটা ওষুধ ওনার কন্টিনিউ চলতো, সাথে সাথে কি ডাক্তার বলেছিল কিডনি চেঞ্জ করতে হবে। এত বড় যে সমস্যা, এই সমস্যা থেকে শুধুমাত্র এক মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি রিপোর্ট দেখালাম এবং ওনার বক্তব্য নিজের মুখেই শুনলে, এক মাসের মধ্যে পুরোপুরি ওনার আমি আরেকটা কথা বলবো সব ভাইদেরকে, যারা হয়তো আমার মতন যারা অসুস্থ আছেন বা হয়তো চিকিৎসা করবো ভাবছেন, কিন্তু সব থেকে যে জিনিসটা ফলো করতে হবে যে উনি যে সাজেশনগুলো দেন ওইগুলো কিন্তু একটু ভালো করে যদি ফলো করা হয় তো অবশ্যই অবশ্যই কার্যকর হবে, কারণ আমি নিজে উপকৃত। তার কারণ আমি দেখলাম যে ওইগুলো যদি একটু ফলো করা হয় রুলগুলো, যেমন কতগুলো যে বলে দেয় যেগুলো কথা উনি, এগুলো যদি একটু ফলো করা হয় তো অবশ্যই আপনি উপকৃত হবেন। কেন আমি ব্যাঙ্গালোরের মতো জায়গায় দেখুন, ব্যাঙ্গালোরের মতো নামি দামি হসপিটালে, কলকাতায় মেডিকেল নামি দামি হসপিটালে এমন কোনো জায়গা বাদ নাই আমি দেখাতে। হ্যাঁ, কিন্তু এত আমি কি বলবো, আল্লাহর লাখ লাখ শুকরিয়া, বা উনি অনেক হেল্প করেছেন আমাকে এই জন্যে। তা আমি যদি কোনো ভাই আসেন চিকিৎসা করাতেন তো ওষুধের সাথে সাথে ওনার যে সাজেশনগুলো দিবেন একটু যেন ফলো করবেন, অবশ্যই উপকৃত হবেন। সম্মানিত দর্শক, মূলত আমরা আসলে কোনো ওষুধই দিই না, আমরা মূলত দিই কিছু ন্যাচারাল খাবার, যেগুলো কিছু হয়তো আয়ুর্বেদিক বিভিন্ন রকমের খাবার থেকে গাছ থেকে আমরা তৈরি করা কিছু ওষুধ আমরা সাধারণত দিয়ে থাকি, মূলত কোনো অ্যালোপ্যাথি ওষুধ নয়। এবং আমাদের টার্গেট হচ্ছে কি, যে লাইফ স্টাইলের মাধ্যমে কিভাবে আপনি ওষুধ থেকে বাঁচতে পারবেন, এবং একটা সুস্থ মানুষ কিভাবে লাইফ টাইম সুস্থ থাকতে পারবে, এবং একটা অসুস্থ মানুষ কিভাবে সে সুস্থ হতে পারবে, মূলত এটা হচ্ছে আমাদের টার্গেট। ওষুধ থেকে বের হতে হবে আমাদেরকে, ওষুধের ফাঁকড়ায় আপনি পড়ে গেছেন মানে আপনি ওষুধ থেকে বের হওয়া খুব কঠিন, কারণ ওষুধ অ্যালোপ্যাথি ওষুধ একটা রোগ ভালো করলেও বা একটা ওর মাধ্যমে ভালো হলেও আরো দশটা রোগ তৈরি হবে একদম, মানে আপনাকে আরো রোগী সাজেস্ট করে। আমি বলি ভাই আপনাকে, ওই আমি যখন সুগারের ট্যাবলেটটা খেতাম না, আমার গ্যাস কিন্তু খুব হতো। হ্যাঁ, মানে গ্যাসের ভয় আমি অ্যাভয়েড করতে চাইতাম, ওই সুগারের ট্যাবলেট খেতাম ঠিকই কিন্তু গা ঝাঁকুনি দিত আর গ্যাস হওয়ার সম্ভাবনা বেশি হতো। হ্যাঁ, তা ওই যে আপনি যে আমাকে যে সুগারের ভাই ওষুধটা দিয়েছে সেই চায়ের মতন বানিয়ে খেতে, ওটা খাওয়ার পর তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি। তো সম্মানিত দর্শক, বিশেষ করে আপনাদেরকে আমি বলবো যে বিশেষ করে এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করেন, অনেক মানুষ কি কষ্টের মধ্যে আছে, যার টাকাও নেই যে কিডনি চেঞ্জ করতে পারে, যে মানে সে বুঝতেও পারছে না কি করবে, মাথায় কাজ করছে না, হ্যাঁ এই ধরনের খবরও পাচ্ছে না। এই জন্য আপনাদের দায়িত্ব হচ্ছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করা, বেশি বেশি আপলোড দেওয়া আপনাদের চ্যানেলে, এবং বেশি বেশি শেয়ার করার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া এই বার্তাটি। আপনারা যদি আমাদের কাছে চিকিৎসা করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে 9732624907। আমি আবারও নাম্বারটি বলছি 9732624907। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এক দুদিন আগে ফোন করে নাম লিখে তারপরে আমাদের কাছে চিকিৎসা করাতে আসবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ফেসবুক পেজ থেকে যদি দেখেন ফেসবুক পেজটি অবশ্যই আপনারা পেজটি লাইক করে দেবেন, এবং মানুষের কাছে বেশি বেশি ব্যাপক আকারে শেয়ার করেন, কারণ এই ধরনের রোগী কত আছে এবং কত মানুষ মারা যাচ্ছে এইভাবে, মানে
এমন অবস্থা খারাপ যে স্যার টাকার জন্য আমরা যারা হয়তো গরিব মানুষ তারা আমাদের একটা আফসোস থেকে যায় যে আমার টাকা যদি থাকতো তাহলে আমি এটা করতাম এই করতাম আমি এখানে চিকিৎসা করতাম হ্যাঁ কিন্তু ধনী মানুষও দেখা যায় অপারেশন করার পরেও পাচ্ছে না তো বিশেষ করে যদি আমরা ওষুধ মুক্ত হতে পারি অপারেশন মুক্ত ভাবে যদি আমরা আমাদের স্বাস্থ্যকে যদি আমরা ফিরে পেতে চাই আমাদের সুগার আমরা যদি ঠিক করতে পারি আমরা প্রেসার যদি ঠিক করতে পারি আমরা যদি আমাদের কিডনি যদি ঠিক করতে পারি তাহলে দেখেন কত বড় একটা সমস্যা থেকে আপনি বাঁচতে পারবেন যদি আপনি এই কাজটা করতে পারেন মানুষকে জানাতে পারেন ও উপকৃত হবে এর জন্য আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনিও নাকি পাবেন হ্যাঁ কারণ এটা আপনার বিফলে যাবে না আপনি যে এত ভালো কাজে যে সহযোগিতা করছেন শেয়ারের মাধ্যমে মানুষকে জানানোর মাধ্যমে কিন্তু এটা এর জন্য অবশ্যই আপনি যদি নেকির নিয়তে করে থাকেন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অ্যাকাউন্টে নেকি দেবেন তো সম্মানিত দর্শক এই ছিল মোটামুটি আজকে আমাদের ভিডিও অবশ্যই ভিডিওটি আপনাদেরকে আবারও বলছি ব্যাপক আকারে মানুষের কাছে শেয়ার করুন যাতে মানুষ জানতে পারে এখানকার চিকিৎসার ব্যাপারে যে আলহামদুলিল্লাহ যে আমাদের কাছে এই ধরনের যে রোগী আলহামদুলিল্লাহ উপকৃত হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছা আমাদের যে প্রচেষ্টা আমাদের যতটুকু কর্তব্য সেই কর্তব্যটুকু আমরা শুধুমাত্র করছি বাকি ফলাফলের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সুস্থ করবেন তিনি আমাদেরকে রোগ দান করেন তিনি আমাদেরকে সুস্থতা দেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে সুস্থতা দান করবেন এই ভরসা নিয়ে আপনি যদি আমাদের কাছে চিকিৎসা করান তাহলে চিকিৎসা করাতে পারেন তো সম্মানিত দর্শক তো এই ভাইয়ের জন্য আমি আবারও বলছি শেষের বেলা যে দোয়া করবেন উনি পুরোপুরি যাতে ভালো হয়ে যান এটা আপনাদের কারে আমি আবারও অনুরোধ করছি ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করেন কারণ উনি একজন খুবই মানে আমাদের কাছের লোক মানে সহি আকিদায় মানুষ তিনি একজন মানে একটা বিদাতি জায়গাতে ছিলেন আলহামদুলিল্লাহ উনি সহি আকিদায় এসছেন হ্যাঁ সেই দিক দিয়ে আমাদের একটা দরদ আছে আলহামদুলিল্লাহ বিশেষ করে আপনারা অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু